মৃত্যুর ছবি তোলার প্রতিবাদ করে রোগীর আত্মীয় হাতে নিগৃহীত নার্স চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিমেল ওয়ার্ডের ভেতর রোগীর আত্মীয়র ছবি তোলার বাধা দিতে গেলে কর্তব্যরত এক সিস্টারের হাত মুচকে দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়র বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল ওয়ার্ডের ভেতর। শুধু তাই নয়, রোগীর আত্মীয় প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকদের সাথেও অসভ্য আচরণ করে বলে অভিযোগ। খবর পেয়ে মেডিকেল কলেজ ক্যাম্পের পুলিশ ওই দুই মহিলাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। কর্তব্যরত ওই সিস্টারের অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে এসে অভিযুক্ত দুই মহিলাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, পাতালি মণ্ডল নামে এক বৃদ্ধা গতকাল শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি হাবিবপুর থানার আইহো হরিতলা এলাকায়। তার পরিবারের দুই সদস্য অভিযুক্ত রীতা মণ্ডল ও রমা মণ্ডল বুধবার দুপুরে তাকে দেখতে আসেন এবং তখনই রীতা মণ্ডল তার মোবাইল ফোন থেকে ওয়ার্ডের ভেতরে ছবি তুলতে শুরু করেন। বিষয়টি কর্তব্যরত সিস্টারের চোখে পড়লে সে তাকে ছবি তুলতে বারণ করে, তবুও অভিযুক্তরা সেটি না শুনে আবারও ছবি তুলতে শুরু করে। তখনই ওই কর্তব্যরত সিস্টার তার মোবাইল ফোন তার হাত থেকে নিতে গেলে অভিযুক্তরা ওই সিস্টারের ডান হাত মুচকে দেয়। ওই সিস্টারের চিৎকার শুনে জুনিয়র ডাক্তাররা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে। তাদের সাথে অভিযুক্ত মহিলারা অসভ্য আচরণ করে বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে আসে। এই বিষয়ে আহত সিস্টার থানায় লিখিত অভিযোগ করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মেলের প্রাইভেসি নষ্ট হচ্ছিল, উনি বাধা দিতে গেছেন, ওনাকে ফিজিক্যালি হ্যাকেল করেন। সেই সময় অন্যান্য ডক্টররা অ্যান্ড আদার সিকিউরিটি স্টাফ সবাই এসে ওনাকে আটকান এবং পুলিশের আমাদের যে পুলিশ টিকিট আছে ওখানে খবর দেওয়া হয়। তারপরে দুজনকে অ্যারেস্ট করে কমপ্লেন লজ করা হয়। পুরো ওয়ার্ডের ছবি তুলছিল, যেটা আইন বিরুদ্ধ কাজ। ফিমেল ওয়ার্ডে কি ছবি তোলা যায় না ওইভাবে? সেটাই ওরা করছিল। সেটা নিষেধ করতে গিয়ে আমার স্টাফ নার্স হ্যাকেল করে। কয়জনকে? একজন স্টাফ নার্স ছিলেন এবং জুনিয়র ডক্টরসও এসে পৌঁছন এবং তাদেরও অকথ্য ভাষায় গালি চালান। সবাই গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে। কেমন আছেন সিস্টার এখন? সিস্টার এই মুহূর্তে মানুষ আছে। আচ্ছা।